I hope you got the class note in Facebook group. আমাদের যে ক্লাস নোটটা দেওয়া ছিল সেই ক্লাস নোটে একটা পিডিএফ ফাইল দেওয়া আছে, দ্যাট ইজ আওয়ার রেফারেন্স বুক। এন্ড টাইম টু টাইম যেরকম আমার সাথে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা করেছো, বিভিন্ন পিডিএফ এর বিভিন্ন ক্লাস নোটের বিভিন্ন স্লাইডের যে অংশটুকু যেখান থেকে ইম্পর্টেন্ট সেগুলিকে আমি একটা আলাদা ফাইল করে অথবা একটা আলাদা স্লাইড করে সেইটা আপলোড দিই। পুরো বইটা যেখানে আপলোড দিয়েছি সেখান থেকে আমি স্পেসিফিকভাবে পেজ নাম্বার অথবা চ্যাপ্টার নাম্বার বলে দিব, সেই অংশটুকু শুধু পড়লেই হচ্ছে। বিকজ একটা টেক্সট বুক 700 to 900 পেজেস, এত লার্জ কন্টেন্ট আমাদের পড়ে পারবো না, যার মধ্যে ইম্পর্টেন্টগুলিকে আমরা আগে কভার করবো অ্যান্ড দেন উইল গো ফর দ্য নেক্সট আদার টপিকস। ফার্স্ট আমরা ডিসকাস করছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি। তো এটার উপরে আমি ফার্স্ট যে নোটটা দিয়েছিলাম সেই নোটের সাথে আরেকটু ইনক্লুড করে এই নোটটা আমার এখনো অ্যাড করা হয়নি। So we are telling about the software engineer. Software and engineering, two different words. One is software and another is engineering. So software মানে কি আমরা ভালোমতো জানি, আমরা অলরেডি বেশ কয়েকটা সেমিস্টার কম্পিউটার সায়েন্স এর উপর পড়াশোনা করেছি, সো উই নো ভেরি ওয়েল হোয়াট ইজ সফটওয়্যার। এন্ড ইঞ্জিনিয়ারিং কি, ওই সফটওয়্যারটা তৈরি করার জন্য দ্যাট মিনস সফটওয়্যারটা শুরু থেকে শেষ পর্যন্ত কি টেকনিক্স এবং অ্যাপ্লাই করে গেলে আমরা প্রপারলি সফটওয়্যারটাকে প্রেজেন্ট করতে পারবো, একটা মানে সকল ফিচার সমৃদ্ধ যে ফিচারগুলো আমাদের দরকার এই সফটওয়্যারের জন্য, সেই ফিচার সমৃদ্ধ একটা এরর ফ্রি এবং উইথ ডকুমেন্টেশন আমরা একটা প্রপার সফটওয়্যার যেন প্রেজেন্ট করতে পারি, সেই একদম ফার্স্ট টু লাস্ট স্টেজ পর্যন্ত বিষয়গুলো ডিসকাস করাই হচ্ছে সফটওয়্যারের ইঞ্জিনিয়ারিং পার্ট। সো দুটো জিনিস মিলে হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এবং হচ্ছে আমরা যদি একটু ডিফাইন করি যে হোয়াট ইজ সফটওয়্যার, সফটওয়্যার ইজ মোর দ্যান জাস্ট এ কোড, শুধু একটা কোডই কিন্তু না, একটা সফটওয়্যারের জন্য অনেক রকম কোডকে একসাথে কম্পাইল করে দেন ইউ নিড টু বিল্ড এ সফটওয়্যার। অ্যান্ড ইউ নো ভেরি ওয়েল যে সফটওয়্যারের মধ্যে আলাদা আলাদা অনেক পার্ট থাকে, দ্যাট ইজ কল মডিউল থাকে অথবা আলাদা আলাদা প্রোগ্রাম থাকে। সেই প্রোগ্রামগুলিকে আমরা যখন একটা ইএক্সই ফাইল তৈরি করি বা একটা প্রজেক্ট থেকে প্রজেক্টটাকে বিল্ড করে একটা গ্রুপ অফ ফাইলস বা সফটওয়্যার ফাইলটা তৈরি করি, তখন ওটার মধ্যে একটা এক্সিকিউটেবল ফাইল হয়, বাকি সাপোর্টিং ফাইলসগুলি থাকে। এই সকল ফাইলসগুলি কিন্তু প্রজেক্টের মধ্যে আলাদা আলাদা ফাইল নিয়ে কাজ করা হয় এবং সেই আলাদা আলাদা ফাইলসগুলিকে ফাইনালি আমরা কম্বাইন করে আমাদের সফটওয়্যারে কনভার্ট করি। দ্যাটস ওয়াই উই আর টেলিং যে সফটওয়্যার ইজ মোর দ্যান জাস্ট এ প্রোগ্রাম কোড, প্রোগ্রাম কোডের চেয়েও বেশি কিছু। অ্যান্ড এ প্রোগ্রাম কি, প্রোগ্রাম ইজ অ্যান এক্সিকিউটেবল কোড হুইচ সার্ভস সাম কম্পিউটেশনাল পারপাস, কম্পিউটেশনাল পারপাসে যে সার্ভ করে দ্যাট ইজ দ্য দ্যাট এক্সিকিউটেবল কোড ইজ কল দ্য প্রোগ্রাম। অ্যান্ড সফটওয়্যার ইজ কনসিডার্ড টু বি এ কালেকশন অফ এক্সিকিউটেবল প্রোগ্রামিং কোড। সহজ কথা, আমি কঠিন কিছু না, একটু কথাগুলি খেয়াল করে শোনো, আমি ভেঙে ভেঙে সেন্টেন্সটাকে পড়ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। অ্যান্ড তাহলে যেটা বলছিলাম যে সফটওয়্যার ইজ কনসিডার্ড টু বি এ কালেকশন অফ এক্সিকিউটেবল প্রোগ্রামিং কোড associated libraries and documents, মানে কোড লাইব্রেরি ডকুমেন্ট এইগুলিকে মিলে আমাদের হচ্ছে সফটওয়্যার আমরা কনসিডার করছি। অ্যান্ড সফটওয়্যার হোয়েন মেড ফর এ স্পেসিফিক রিকোয়ারমেন্ট, কোনো একটা কোম্পানি বা কোনো একটা পার্সনের জন্য যখন স্পেসিফিক রিকোয়ারমেন্টের উপরে বেস করে কোনো প্রোগ্রাম করা হয় দ্যাট ইজ কল্ড এ সফটওয়্যার প্রোডাক্ট। সফটওয়্যার প্রোডাক্ট হচ্ছে যখন কোনো স্পেসিফিক কোনো টার্গেটকে ফুলফিল বা রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য যখন সফটওয়্যারটা তৈরি করা হয় দ্যাট ইজ কল্ড দ্য প্রোডাক্ট, সফটওয়্যার প্রোডাক্ট। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অন দ্য আদার হ্যান্ড ইজ অল অ্যাবাউট ডেভেলপিং প্রোডাক্টস ইউজিং ওয়েল ডিফাইন্ড সাইন্টিফিক প্রিন্সিপালস অ্যান্ড মেথডস। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইঞ্জিনিয়ারিং, আমরা ইঞ্জিনিয়ারিংটা তো বললে বাংলায় আমরা অনেক রকমই বলতে পারবো, বাট এক সুন্দর করে বইয়ের ভাষায় সংক্ষিপ্ত আকারে যদি এটাকে ডিফাইন করতে চাই then we can tell the engineering on the other hand is all about developing products using well defined scientific principles and methods. So amra software and engineering duita word er alada alada meaning bujlam, and then now come to the word software engineering mane ki, what is the definition of software engineer. So we can define software engineer as an engineering branch associated with the development of software product using well-defined scientific principles, methods, and procedures.
The outcome of software engineering is an efficient and reliable software product. Software engineering outcome ki mane software engineering falafal ki ki ber hocche, that is the outcome of software engineering is an efficient and reliable software product. And we know je what is the difference between software and software product. Ekta age bolchilam software product ekta. So another definition for software engineering is that is IEEE defines software engineer as tumra IEEE naam shunecho je jano full from the meaning of IEEE Institute of Electrical and Electronics Engineering and it's a well renowned publication site jekhane amader bibhinno research publications ba research papers guli publish hoy ebong ekhane quality full papers guli or journals guli ekhane ba conference paper guli IEEE site e published hoy. So they define software engineering as short definition diyeche tara, but quality full definition, that is the application of systematic disciplined quantifiable approach to development, operation and maintenance of a software is software engineering. So I'll try to repeat for you, the application of systematic disciplined quantifiable approach in another approach to develop development, operation and maintenance of a software. Like a software first develop kori, then seta operate kora hoy, that is the operation part, and third is the maintenance part. Je otar bhitore kono somoshya hole sheigulike thik thak kora. Jokhon kono customized software er somoshya hoy, problem hoy, tokhon amra software je company jader theke amra software ta toiri korechi tader software team ke amra janai je ei problem hocche, and they come or remotely they can solve the issues. Projecto tara coding er bhitore kichu alter kore, প্রয়োজনে ডেটাবেসে যদি কোনো ঝামেলা থাকে ডেটাবেস কে কারেকশন করে, করার পরে যাতে ইউজার একদম মানে যে কোনো এরর ফ্রি ভাবে তার প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারে এবং রেজাল্টটা পেতে পারে, দ্যাট ইজ কল দা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং. এন্ড নেক্সট বলছি আমরা যে নিড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কেন প্রয়োজন, হোয়াট ইজ দা নিডস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং. So the need of software engineering arises because of higher rate of change in user requirement and environment on which the software is working. Ekbar khyal koro je the need of software engineering arises, software engineering er proyojon ta barche, arise mane briddhi paw, arises because of higher rate of change in user requirement. User er je requirement সেইটার ভিতরে হায়ার রেট অফ চেঞ্জ হচ্ছে, এন্ড দ্য এনভায়রনমেন্ট অন হুইচ দ্য সফটওয়্যার ইজ ওয়ার্কিং, এবং যেই এনভায়রনমেন্টে আমরা সফটওয়্যারটা ইউজ করছি, দ্যাট এনভায়রনমেন্ট শুড বি অফিস এনভায়রনমেন্ট অ্যান্ড শুড বি দ্য হচ্ছে ডিফারেন্ট ওএস প্ল্যাটফর্ম, আলাদা আলাদা ওএস এর জন্য সফটওয়্যার অপারেশনটাও একটু আলাদা আলাদা হয়, এরকম ডিফারেন্ট ইস্যুসগুলি আসতে পারে ইন ইন কেস অফ এনভায়রনমেন্ট. So, first point, just to needs of software engineering in mode halochonay asche, that is the when we are manufacturing large software, jokhon boro boro software guli toiri kori, in that case more boro software mone koro je amra onek rokom bibhinno company sob operation solve korar jonno amader ekta software thake, sei software er bhitore je rokom tader basic employee information theke shuru kore salary information theke leave information theke shuru kore official আরও যা যা তাদের ক্যালকুলেশন করার প্রয়োজন হয় সেরকম. লাইক আমরা যদি মনে করি যে আমাদের ইউনিভার্সিটি এটা একটা অর্গানাইজেশন, সো আমাদের একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মধ্যে কি আছে, আমাদের যেহেতু এটা হচ্ছে স্টুডেন্ট বেসড একটা অর্গানাইজেশন, সো স্টুডেন্টদের পোর্টফোলিও আছে, প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদাভাবে তার ডিটেলস, তার ডিটেলস বলতে তার পার্সোনাল ডিটেলস এবং তার গ্রেড ডিটেলস অথবা কি কি সাবজেক্ট করা বাকি আছে, এই এভরিথিং কোয়ারিজ কিন্তু আমরা সফটওয়্যারের মধ্যে দেখতে পাবো. অন দ্য আদার হ্যান্ড সফটওয়্যার হ্যাজ এ ওয়েব পেজ, ইন দ্যাট ওয়েব পেজ উই গট দ্য ইনফরমেশন অফ দ্য ডিটেল ইউনিভার্সিটি, ডিটেলস অফ দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির রিলেটেড কতগুলি ডিপার্টমেন্ট আছে, ফ্যাকাল্টিস তারা, ইউনিভার্সিটির বেনিফিটস কী কী এটসেট্রাও আছে, পাশাপাশি আবার ফ্যাকাল্টিস বা স্টাফদের জন্য আলাদা পোর্টাল আছে, সেখান থেকে তারা তাদের ডিটেল ইনফরমেশনও যেরকম স্টুডেন্টরা তাদের রিলেটেড ইনফরমেশন দেখতে পারে, সেরকম স্টাফরাও তাদের রিলেটেড ইনফরমেশনগুলি দেখতে পারে. সো এই টাইপের সফটওয়্যারগুলিকে আমরা একটু লার্জ সফটওয়্যারের স্কেলে আনতে পারি, বিকজ আমাদের ওয়েবসাইটটা যতটুকু বিল্ড হয়েছে তাতেই মোর দ্যান 50 পেজেস আর দেয়ার,
দিস ইজ ওয়েব বেসড অ্যান্ড হচ্ছে স্ট্যান্ড অ্যালোনও হতে পারে, সার্ভার বেসডও হতে পারে, যে আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টেড না, উই হ্যাভ এ সার্ভার, আওয়ার সফটওয়্যার ইজ স্টোরড ইন দ্যাট সার্ভার অ্যান্ড কানেক্টেড নোটস অর পিসি ওই সার্ভারের সাথে যেগুলি কানেক্টেড সেইগুলি হচ্ছে অ্যাক্সেস করতে পারছে, এরকমও সফটওয়্যার আছে। তো এরকম লার্জ সফটওয়্যারের আরও অনেক এক্সাম্পল হতে পারে। আমরা সিম্পলি যখন মনে কর মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করি, মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ কমন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এই কমন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটার মধ্যেও আমরা যদি খেয়াল করি দেখতে পাবো যে অনেকগুলি টুলস আছে, অনেকগুলি মেনু আছে, সেই প্রত্যেকটা মেনুর আন্ডারে আলাদা আলাদা কিছু বাটন আছে, সেই বাটনগুলিকে আমরা বলি টুলস অথবা কমান্ডস। এই প্রত্যেকটা টুলস কি কাজ করবে বা ওইটি ক্লিক করলে কি কাজটা হচ্ছে সেটা কিন্তু একা একাই হচ্ছে না। মনে করো সিম্পল একটা টেক্সটকে বোল্ড করবো, এই যে বোল্ড করা, একটা টেক্সটকে মোটা করে ভিজুয়ালাইজ করা, এটা তো ওইখানে ক্লিক করলে একা একাই হয়নি, ওটা তো ব্যাকগ্রাউন্ডে কোড লিখতে হয়েছে যে ফন্টটাকে, ফন্টের বোল্ড স্টাইলটাকে কল করবে। প্রত্যেকটা ফন্টেরই এরকম বোল্ড ইটালিক আলাদা আলাদা, তোমরা যদি ওই কন্ট্রোল প্যানেলের ফন্টটার ভিতরে ঢুকো, ঢুকে দেখো যে ওখানে আমাদের ইনস্টল ফন্টসগুলি থাকে, যেটার ভিতরে ওই ফন্টের কিছু কিছু ফন্টের বোল্ড হয় না, তো সেটাকে আমার তো ওই সফটওয়্যার দিয়ে বোল্ড করতে পারবো না। অ্যাভেলেবেল যেই ফাংশনসগুলি আছে সেইগুলিকে কল করা যায়। তো আমরা এই যে জাস্ট এই একটা একটা সিম্পল টুলের কথা বলছি যে উই ক্যান ইউজ দ্য বোল্ড ফাংশন, এই বোল্ড ফাংশনটাই ক্লিক করলে ওই লেখাটুকু যতটুকুকে আমরা করতে চাচ্ছি, নট দ্য অল, যতটুকু করতে চাচ্ছি ততটুকু বোল্ড হচ্ছে। তো এটার ব্যাকগ্রাউন্ডে তো একটা কোড লিখে আসতে হয়েছে। এরকম মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই হান্ড্রেডস অফ টুলস আছে, একশোর উপরে টুল আছে, বেশি আছে, অনেকগুলি মেনু, আবার একটা মেনু আছে ডেভেলপার মেনু, সেখান থেকে আরও কাস্টমাইজ করা যায়, এখন ভিভি কোডিংকে ওর সাথে করা যায়, পাইথন কোডিংকে ওর সাথে ইনক্লুড করা যায়, তো সেই অপশনগুলিকেও কিন্তু আমাদের অ্যাড করা আছে। তো আমরা যখন এরকম লার্জ সফটওয়্যার ইস্যু আসছে, যে আমরা বলছিলাম নিডস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেটার মধ্যে ফার্স্ট পয়েন্ট ইজ দ্য লার্জ টু ম্যানুফ্যাকচারিং দ্য লার্জ সফটওয়্যার। তো একটু যদি সংক্ষেপে বলি তাহলে ইট ইজ ইজিয়ার টু বিল্ড এ ওয়াল দেন টু বিল্ড এ হাউস অর বিল্ডিং, ইট ইজ ইজিয়ার টু বিল্ড এ ওয়াল দেন টু বিল্ড এ হাউস অর বিল্ডিং, মানে একটা পুরো বিল্ডিং করার চেয়ে একটা ওয়াল করাটা তো ইজিয়ার। সো আমার মেজারমেন্ট কম লাগছে, আমার আমার এফোর্ট কম লাগছে, সব কিছুই কম লাগছে, বা আমার একটা ওয়াল করার জন্য আমাকে যতটুকু চিন্তা করে পরিকল্পনা করে কাজ করা লাগবে, একটা পুরো বিল্ডিং স্ট্রাকচার করতে গেলে তার চেয়ে বেশি করা লাগবে। সো এখানে আমাদের এই এই এটা একটা ইঞ্জিনিয়ারিং একটা ফ্যাসিলিটি দিচ্ছে, কি ফ্যাসিলিটি সেটা ডিটেলস আসছি বলছি। লাইকওয়াইজ অ্যাজ দ্য সাইজ অফ সফটওয়্যার বিকাম লার্জ, ইঞ্জিনিয়ারিং হ্যাজ টু স্টে টু গিভ এ সাইন্টিফিক প্রসেস। সাইন্টিফিক প্রসেস মানে একটা লার্জ সফটওয়্যারকে আমরা এখানে এই পয়েন্টে কম্পেয়ার করেছি যে একটা লার্জ বিল্ডিং এর সাথে, একটা লার্জ বিল্ডিং করার জন্য ফার্স্টে একটা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার ড্রয়িং দরকার, যে এইভাবে স্ট্রাকচারটা হবে, দেন ওই স্ট্রাকচারের উপরে বেস করে আমরা ফার্স্টে ওইটা পিলার্সগুলিকে করি, দেন আমরা আসে ওয়ালের পার্টে। একটা সফটওয়্যার টিম, একটা লার্জ সফটওয়্যার যখন অ্যাসাইন করা হয় তো একটা টিম ম্যানেজার থাকে, টিম ম্যানেজার উইল ডিস্ট্রিবিউট দ্য ওয়ার্ক, একজন একটা কাজ আসলে টিম ম্যানেজার, টিম ম্যানেজার কি করছে, ইউ উইল ম্যানেজ দ্য টোটাল টাস্ক অফ দ্য সফটওয়্যার, দেন হি উইল ডিস্ট্রিবিউট দ্য টাস্ক ইনটু সেভারেল পার্টস ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য সফটওয়্যার। তো এখানে মনে করো যে এটা ডেভেলপার ওয়ান, ডেভেলপার ওয়ান টিম, this is a team, this team will build a menu, like amra je kono ekta common software example diye jeta bolchilam, at least common software example diye jeta bolchilam jeta shobari bollei khyal hoy, like jeta bolchilam microsoft word jodi hoy, microsoft word er moddhe mone koro onek guli menu ase, first one is the file menu, file menu te click korle file menu background e onek guli tools, onek guli kaaj kora jay, ওই কাজটার জন্য আমি ফোকাস করলাম যে মনে করো দিস ইজ ডেভেলপার টিম ওয়ান ফর দ্য ফাইল ম্যান, দে উইল বিল্ড দিস। ডেভেলপার টিমের মধ্যেও আবার দেখা যাচ্ছে যে আলাদা আলাদা অনেক কয়েকজন, এটা একটা টিম, দিস ইজ এ স্মল টিম, এটার ভিতরে মনে করো যে ডি ওয়ান ডি টু ডি থ্রি এইভাবে এই টিমের মধ্যে তার মেম্বার আছে, এই মেম্বারগুলি কি করছে একটা একটা পার্ট করছে, একটা একটা ফাংশন একটা একটা মডিউল নিয়ে কাজ করছে, জাস্ট ওয়ান মডিউল
this D1, this person will do. This is a person, so they will do this, and eta ke tarpore actually integrate kore this team will make the file menu and submit to the team manager. সেই ভাবে আমাদের আরো যে টিমগুলি আছে এই প্রত্যেকটা টিম এটা ফাইল মেনু করছে, এটা মনে করো যে নেক্সট ইনসার্ট মেনু আছে, ইনসার্ট মেনুর জন্য যার ভিতরে যে টুলসগুলি আছে এখানেও দেখা যাচ্ছে আলাদা আলাদা বেশ কিছু ডেভেলপারকে দিয়ে আমরা তার মানে কাজটাকে ভাগ ভাগ করে পার্ট বাই পার্ট করছি। আর পার্ট বাই পার্ট করার বেনিফিটটা হচ্ছে যে আমার প্রেশারটা কম থাকছে, আমি কনসেন্ট্রেট বা ফোকাস করতে পারছি শুধু ওই পার্টটুকুর উপরে যেটা আমার ডেভেলপ করার এখন দরকার।